আপনারা তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শাহিদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন, সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন, প্রথিত করতে চাইলেন, এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির, তাফসির ফি জিলালিল কোরআন, যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে, ঠিক কিনা? এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায়। সবার মুখে এক কথা, সৃষ্টি যার আইন চলবে, আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না। মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো, ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার, চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কিনা? দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো, দেশের শত্রু, দশের শত্রু, স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে, ঠিক কিনা? সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর। এই বিক্ষোভে টালমাটাল সরকার জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে ভরছে। গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আসার নাই, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি, ফাঁসির রায় হলো। সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘণ্টাখানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালু জিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায়। সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর এক ঘন্টা বাকি, কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে, এসে বললেন সাইয়েদ কুতুব শহীদ আমি আপনারে কালিমা পড়াতে এসেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শহীদ বললেন তুই আমার কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না, এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লা এখন, ঠিক কিনা? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না, চিল্লা এখন, ঠিক কিনা? তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার, এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই, কথা বলেন? এটার এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে, কথা বলেন? এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না, ঠিক যেমন যেমন সহিহ সুন্নাহ এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে? আল্লাহ। ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে, অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে, এটাকে গোপন রাখা হয়েছে, আমরা ইল্লাল্লাহ পড়ি না, ওটার দরকার নাই। বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন, যেই পন্থায় জিকির শিখিয়েছেন, ওইটার ভিতরে বরকত বেশি না কম? কথা বলেন বেশি না কম? এই জন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা, একটা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে থাকবে? জিকিরের ওয়াজ শেষ।